হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু সাকসেস পাথ মেকানিক্যাল। চলে এসেছি আমরা আমাদের ইম্পর্টেন্ট জব নিউজ নিয়ে। তো আমরা এখানে একটা প্রাইভেট কোম্পানি জব নিউজ নিয়ে ডিসকাস করবো। গঙ্গা ফোর্জিং লিমিটেডের তরফ থেকে যে ভ্যাকান্সি এসেছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য, মিনিমাম 3 to 5 years এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেসব সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি এসেছে এখানে। তো এখানে আমাদের আরও ডিটেলসে ডিসকাস করবো কী কী স্কিল থাকতে হবে এবং কী কী এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো তার আগে আমরা দেখে নেবো যে গঙ্গা ফোর্জিং লিমিটেড এই যে কোম্পানি, সেই কোম্পানি সম্বন্ধে। তো এই কোম্পানির যদি ভিজন তোমরা দেখো, ভিজন কী আছে, টু ওয়ার্ক বিকাম আ বেস্ট স্টিল ফোর্জিং ম্যানুফ্যাকচার ইন দ্য ইন্ডাস্ট্রি। তো এদের হচ্ছে ভিজনটি এবং হচ্ছে মিশন যদি দেখো যে উই ওয়ার্ক বিকাম দ্য বেস্ট, এখানে কী আছে দেখো, স্টিল ফোর্জিং ম্যানুফ্যাকচার ইন দ্য ইন্ডাস্ট্রি। তো এরা হচ্ছে তোমার স্টিল ফোর্জিং করে, ম্যানুফ্যাকচারিং করে। ওকে, নেক্সট আমরা এখানে দেখে নেবো এই যে কোম্পানি যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্বন্ধে। প্রোডাক্ট কী আছে এখানে, ফোর্স ক্র্যাঙ্কশ্যাফ্ট, ক্র্যাঙ্কশ্যাফ্ট সিঙ্গেল সিলিন্ডার, ক্র্যাঙ্কশ্যাফ্ট ডবল সিলিন্ডার এবং এখানে কানেক্টিং ডট, এই সমস্ত কিছু প্রোডাকশন এখানে হয় ফোর্স ইয়ক। ওকে, এবং যদি দেখো যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি, এগুলো ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি আছে। তো নেক্সট হচ্ছে এখানে তোমরা দেখে নাও যে আমাদের কোম্পানির যে যে প্রোডাক্টগুলো তৈরি এখানে কোম্পানির ওয়েবসাইটে দেওয়া আছে। তো নেক্সট আমরা সরাসরি চলে যাই আমাদের যে ইম্পর্টেন্ট নোটিফিকেশান এসছে সেই নোটিফিকেশান সম্বন্ধে। তো এখানে দেখো আমাদের নোটিফিকেশান আমাদের যেটা দেওয়া আছে, তো সেখানে আমরা দেখে নেবো গুজরাটের রাজকোটে এখানে আমাদের যে গঙ্গা ফোর্জিং লিমিটেড আছে গুজরাটের রাজকোটে। তো ফার্স্ট আমরা দেখে নিই এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে 3টে আছে, যেটা হচ্ছে প্রোডাকশন সুপারভাইজারের উপরে, প্রোডাকশন সুপারভাইজার। এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে, কোয়ালিফিকেশান জেনারেল লাগবে, ডিগ্রি এবং ডিপ্লোমা, ডিগ্রি এবং ডিপ্লোমা কোয়ালিফিকেশান লাগবে। এখানে 3 to 5 years এক্সপিরিয়েন্স চাই এবং হচ্ছে তোমাদের স্কিল যেটা লাগবে সেটা হচ্ছে ফোর্জিং লাইন এক্সপিরিয়েন্স লাগবে, যেখানে হচ্ছে ডাই সেটিং টু ট্রিমিং এইটার উপর এক্সপিরিয়েন্স যেটা আছে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে স্যালারি সম্বন্ধে জেনে দিই, স্যালারি এখানে নো বার্গেনিং ফর রাইট ক্যান্ডিডেটদের জন্য, যারা রাইট ক্যান্ডিডেট হবে তাদের জন্য কোনো বার্গেনিং হবে না, কোম্পানির যে রুলস রেগুলেশনের যে স্যালারি দেওয়া আছে সেটা দেওয়া হবে। বাট এখানে কোনো মেনশন করা হয়নি যে কত স্যালারি এক্স্যাক্টলি দেওয়া হতে পারে। তো তোমরা হচ্ছে পরে জানতে পারবে স্যালারি সম্বন্ধে। তো কিউএমএস অ্যাসিস্ট্যান্ট নেক্সট হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যে অ্যাসিস্ট্যান্ট, সেখানে তোমাদের নিয়োগ করা হবে। একটা পোস্ট আছে যেখানে হচ্ছে ডিগ্রি বা ডিপ্লোমা দুটো থাকলে হবে, যেখানে একটা থাকলে হবে। এবং হচ্ছে এক্সপিরিয়েন্স যদি দেখো 3 to 5 years এক্সপিরিয়েন্স দিতে হবে এবং হচ্ছে অলসো এখানে স্যালারি সম্বন্ধে সেটাই দেওয়া হচ্ছে, কোনো বার্গেনিং এখানে হবে না রাইট ক্যান্ডিডেটদের জন্য। এবং যে যে স্কিল লাগবে সেটা কি ISO এবং IATF ডকুমেন্ট প্রিপারেশন করতে হবে, ট্রেনিং করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল অডিট এবং এক্সটার্নাল অডিট, ইন্টারনাল অডিট সমস্ত কিছু তোমাদের কমপ্লিট করতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা হচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো এবং হচ্ছে এখানে এই ইমেলে মেল করো। এবং কীভাবে মেল করতে হবে সেটা যদি তোমরা চাও তো আমাদের কমেন্টে জানাও এবং আমরা তাহলে সেই মেলটা কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং রিসেন্ট আমাদের বিভিন্ন ধরনের আমরা প্রাইভেট এবং গভর্নমেন্ট সমস্ত জব নিউজ এখানে আমরা প্রোভাইড করবো।